অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারিকে ইডির আধিকারিকরা গ্রেফতার করেছেন। অনুব্রতর দেহরক্ষী সাইকেল হোসেনের পর এবার মনীশ কোঠারি, তিনিও ইডির জালে। অনুব্রত মণ্ডলের নামে কোটি কোটি টাকা সম্পত্তির উৎস কি? মনীশকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়, এমনটাই খবর সূত্রের। মনীশের মুখোমুখি বসালে লেনদেনের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন অনুব্রত মণ্ডল খবর সূত্রে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, একদিকে জানতে চাইব যে মূলত তথ্য গোপন এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে মনীশ কোঠারিকে গতকাল গ্রেফতার করা হয়, কি কি তথ্য গোপন করেছেন তিনি, ইডি সূত্রে কি খবর? অন্যদিকে আজ অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লির ইডি সদর দপ্তরে তলব করা হয়েছে, কখন তিনি যাবেন এবং সেই সম্পর্কে কি খবরাখবর রয়েছে তোমার কাছে? দেখো, তোমাকে বলে দিই ইডি সূত্রের খবর। গতকাল 8.5 ঘন্টা মনীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাকে গ্রেফতার করা হয়। কারণ হিসেবে যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে তাকে যখন মুখোমুখি বসিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে তারা জেরা করছিলেন, জিজ্ঞাসাবাদ করছিলেন, ইডি আধিকারিকরা মনে করেন যে একাধিক জায়গায় তথ্য গোপন করছেন। ইডির সূত্র মারফত জানা যাচ্ছে যে 2018 সালের পর থেকে একাধিক শেল কোম্পানি অর্থাৎ ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল এবং সেই ভুয়ো কোম্পানি খোলার পরেই কিন্তু কোটি কোটি টাকা নগদ টাকা যেটা আসতো প্রোটেকশন মানি হিসেবে, সেটা কিন্তু সেই শেল কোম্পানির মাধ্যমে হোয়াইট করার, ব্ল্যাক মানি হোয়াইট করার চেষ্টা হয়েছে। এবং অনুব্রত মণ্ডলকে যখন এই প্রশ্ন করা হয় তিনি কিন্তু বলে দেন যে পুরোটাই কিন্তু মনীশ কোঠারি জানে, সেই কিন্তু হিসেব রক্ষক এবং সে যেভাবে নির্দেশ দিত সেটাই হতো। কিন্তু মনীশ কোঠারিকে যখন এই প্রশ্ন করা হয় যে কেন 2017 সালের পর থেকে একাধিক শেল কোম্পানি খোলা হলো এবং দেখা যাচ্ছে যে সেখানে ডাইরেক্টলি মনীশ কোঠারির ইনভলভমেন্ট রয়েছে, এই ব্যাপারে কিন্তু সদুত্তর মনীশ কোঠারি দিতে পারেননি। এর বাইরেও কিন্তু মনীশ কোঠারির কাছে বিপুল অঙ্কের টাকা গেছে, অর্থাৎ প্রোটেকশন মানি হিসেবে যে টাকা আসতো সেখান থেকে বেশিরভাগ টাকা কিন্তু ব্ল্যাক মানি হোয়াইট হতো। কিন্তু একটা মোটা অঙ্কের টাকা মনীশ কোঠারি নিজের কাছেও রেখে নিয়েছেন এমনও দাবি করা হচ্ছে ইডির তরফে। তাই মনীশ কোঠারির কোথায় কি সম্পত্তি রয়েছে সেটা দেখা হচ্ছে। অর্থাৎ একাধিক জায়গায় কিন্তু এই গোটা মানি লন্ড্রিং এ কিন্তু মনীশ কোঠারির ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে এবং ব্ল্যাক মানি হোয়াইট করার যে প্রসেস পুরোটাই কিন্তু মনীশ কোঠারি করেছে এমনই দাবি করা হচ্ছে ইডির তরফে। এবং যে কথা তুমি বললে যে আজকে সুকন্যা মণ্ডলে যাওয়ার কথা, এখনো কিন্তু সঠিকভাবে জানা যাচ্ছে না তিনি যাবেন কিনা। কেন কি গতকাল রাতে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ইডির অফিসাররা, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি যদি যান তাহলে মুখোমুখি অনুব্রত মণ্ডলের সঙ্গে সুকন্যা মণ্ডলকে বসানো হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির অফিসার। সুকন্যা মণ্ডলকে দাবি করেছিলেন যে মনীশ অঙ্কাল পুরোটাই জানেন। অর্থাৎ সুকন্যা মণ্ডলকে যখন প্রশ্ন করা হয় যে রাইস মিলে কোটি কোটি টাকা কেন জমা করছে, অর্থাৎ আজ জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। একদিকে যেমন অনুব্রত কন্যা সুকন্যা তিনি যদি আজ হাজিরা দেন তাহলে সেক্ষেত্রে তার বাবা অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, অন্যদিকে মনীশ কোঠারিকেও মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এখনকার মতো ধন্যবাদ জানাই আমাদের প্রতিনিধিকে।